সালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আমি জাহিদ হাসান পড়াশোনা করতে চাচ্ছি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। তোমরা আমাকে অনেকে রিকোয়েস্ট করছিল যে ভাই আপনি জিএসটি গোষ্ঠীর জন্য যেরকম মেন্টরশিপ কোর্স চালু করছিলেন, ঠিক তেমনি কৃষি গোষ্ঠীর জন্য একটা মেন্টরশিপ কোর্স চালু করেন যেখানে ক্লাস থাকবে, সব সিস্টেম হচ্ছে মেন্টরিং এর ব্যাপারটা থাকবে। আমি সেটা অলরেডি লঞ্চ করে ফেলছি, যেটা ক্লাস শুরু হবে 29 মে। তো তোমরা খুব দ্রুতই সেখানে ভর্তি হয়ে যাবে, মাত্র 400 টাকার কোর্স। এখানে থাকবে ক্লাসের পাশাপাশি SSTHF, যেটা আমি আমার কোর্সটা বলি, শর্টকাট, শর্ট স্পেস, টাইমিং এন্ড ক্যালকুলেশন, ফাস্ট ক্যালকুলেশন, এই কয়েকটা জিনিসের কম্বিনেশন আসলে তোমাকে এমসিকিউ দেখাইতে হয়। আর তুমি ক্লাস আসলে অনেক দূরে অনেক জায়গায় করো, অনেক কোর্স গুলো করো যেখানে শুধুমাত্র ক্লাস করানো হয়, তোমাকে অ্যাকচুয়াল যে তোমার প্র্যাকটিসটা পরীক্ষা হলে যেভাবে এমসিকিউ তে ভালো মার্কস তোলা যায় ওটা কিন্তু তোমাকে করানো হয় না। সো একমাত্র আমি হচ্ছে আমার কোর্স গুলোতে এইভাবে অল্প কিছু ক্লাসের মাধ্যমে সবগুলা টপিক কভার করি এবং ওইখানে লাইভ আমি সলভ করে দিই, যেটা দেখার পরে তোমার সাথে সাথে বিগত 20 বছরের কোশ্চেন অ্যানালাইসিস তো হই এবং ওইখানে তুমি তোমার প্র্যাকটিসটা হয়ে যায় যে কিভাবে তুমি আসলে ভাষা করবা। এবং সবচেয়ে এখানে ভালো যে ব্যাপারটা সেটা হলো তুমি যে কোনো মেন্টাল সিচুয়েশনে যদি থাকো, যে কোনো প্রবলেম নিয়ে যদি তুমি বসে থাকো, মুভ অন করতে না পারো, তাহলে তুমি তোমার সাথে সাথে এখানে কল দিয়ে ভাইদের সাথে কাউন্সিলিং করে তোমার প্রবলেম নিয়ে অনেক ভালোভাবে ডিসকাস করতে পারবা, সে তোমার কেন আসলে পড়াশোনা করতে পারতেছো না বা কি প্রবলেম হচ্ছে তোমার। এবং আরেকটা জিনিস, যে তুমি ধরো কোনো একটা প্রবলেম করতে যে আটকায় গেছো, তুমি এখন সলভ করে থেকে পাবো, তুমি ওইটার ছবি তুলে যদি তুমি তুমি হোয়াটসঅ্যাপে পাঠায় দাও কিংবা টেলিগ্রামে পাঠায় দাও, এখানে সাথে সাথে গ্রাফিক্স ট্যাবের মাধ্যমে সলভ করে দেওয়া হবে। সো ক্লাস হবে মোটামুটি 30টার মতো গ্রাফিক্স ট্যাবে, তারপর জুম ক্লাস হবে, রেকর্ডেড ক্লাস থাকবে, যখন তখন তুমি ডাউন করে নিতে পারবা। এবং ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই 3 সাবজেক্টের উপরে আসলে ক্লাস হবে। বায়োলজি কোথা থেকে পড়বা, কতটুকু পড়বা, এগুলো তো বলাই থাকবে, সাথে এক্সামের ব্যাপারে বলা থাকবে যে তুমি কোন জায়গায় কিভাবে এক্সাম দিবা। তো সবার সবার জন্য শুভকামনা থাকলো, আমার ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এই নাম্বারে বিকাশ করে ভর্তি হয়ে যাও। সবার জন্য শুভকামনা থাকলো, আল্লাহ হাফেজ।